Hello, welcome to CSC 4011 for both section 11 and 12. Last lecture was about DNS, domain name system. Our new topic is electronic mail. Email. Yes, electronic mail ki bhabe hocche obosshoi ki structure follow kore apni janate bhabe ekta mail likhe janatano bhabe hocche ki ashole kotha hocche pathai dite paren. আমি বলছিলাম একদম শুরুতে যে একদম ইন্টারনেটের যে হাতে খড়ি বা একদম ইনিশিয়াল যে নেট সিস্টেমটা সেটাকে বলা হচ্ছে ইন্টারনেট বলে সেটাকে বলা হচ্ছে অরফানেট, ঠিক আছে? আমরা বলছিলাম অরফানেটে কিছু জিনিসপত্র দেখাচ্ছিলাম যে অরফানেটে কিভাবে হচ্ছে যে স্টোরেজ গুলো থাকে আর কি, ঠিক আছে? তো অরফানেট নাম হলে হচ্ছে ইলেকট্রিক মেলটা অ্যারাউন্ড 1971 বা 70 দিকে হচ্ছে কি ইমেলের প্রচলনটা শুরু হয়েছিল। তো আরো বেসিক্যালি ইন্টার মানে 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 ওয়াইডলি পুরো ডিস্ট্রিক্টের স্ট্রাকচারের মধ্যে হচ্ছে অ্যারাউন্ড 1979 এর দিকে হচ্ছে কি এটা করা হয়েছে, ঠিক আছে? তো এখানে 7.2.1 অর লাইক এই ধরনের কিছু দেওয়া আছে, বই তো আপনাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই ধরনের কিছু ফলাফল আছে। তো আমরা হিস্টোরি হালকা পাতলা বললাম, আমাদের হচ্ছে মেইন আর্কিটেকচার সাথে আমরা চলে যাই। Let's start our journey. So email. So what is email system? Email system এর মধ্যে আসলে কি কি থাকা উচিত বা না থাকা উচিত, ঠিক আছে? তো আর্কিটেকচারটা কি হবে বা সার্ভিসেস গুলো কি কি এই জিনিসটা আমাদের বিচার, ঠিক আছে? তো ইমেল সিস্টেম হচ্ছে কি থাকতেছে ইউজার এজেন্টস আর আরেকটা থাকতেছে মেসেজ ট্রান্সফার এজেন্টস, ঠিক আছে? এই দুটো আমরা পড়বো। ইউজার এজেন্টস তো বুঝতেছেন আপনারা, আপনারা যেভাবে মেল পাঠান, ঠিক আছে? তো মেসেজ ট্রান্সফার এজেন্টস কারা বা কি জিনিসটা আমরা। আমরা লিখা শুরু করি, হ্যাঁ লিখে শুরু করি, দেন হচ্ছে আমরা কাকে পাঠাবো সেই ইমেলটা দিয়ে দিই। আচ্ছা ভালো কথা, আপনি একটা abc.@gmail.com লিখে পাঠা দিলেন, ঠিক আছে? এখন abc.@gmail.com আসলে কি মানে আমরা তো জানি রাউটার থেকে রাউটার পাঠাতে হলে অবশ্যই কোনো না কোনো একটা আইপি অ্যাড্রেস দিয়ে হচ্ছে বা হচ্ছে কিভাবে পাঠাতে হবে এটা কনফার্ম, ঠিক আছে? তো আমি যদি আমার ডেস্টিনেশন দিয়ে দিই @gmail.com তাহলে সে কিভাবে বুঝে নিচ্ছে? আপনি তো কোনো আইপি অ্যাড্রেস ওকে দিয়ে দিচ্ছেন না, তাই না? তো অ্যাপ্লিকেশন লেয়ার, তাহলে আমাদের যে কাজটা করতেছি আমি যে একটা মেসেজ লিখে দিচ্ছি সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেয়ারে লিখছে, ঠিক আছে? তো ইন দ্য ব্যাকএন্ডে তো কোনো না কোনো কাজ হচ্ছে। এই জিনিসটা হচ্ছে কি এক্সট্রাক্ট করার জন্য যে এই আইপি অ্যাড্রেসে মেসেজটা যাবে, এই আইপি অ্যাড্রেস থেকে যাচ্ছে কোন কোন রাউটার দিয়ে যাবে, কোন কোন রাউটারে ঢুকতে পারবে না, বা এই ধরনের কোন সিস্টেম যারা পিছনে কাজ করে সেটাকে বলা হচ্ছে ডিমন্স বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস বলা হয়, ঠিক আছে? যেমন একটা ডিমন মানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস, মানে আপনার অজান্তে সে আপনার পিছনে কোনো একটা কাজ করে দিচ্ছে, আপনাকে হেল্প করতেছে, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে হচ্ছে মেসেজ ট্রান্সফার এজেন্ট আমরা বলতে পারি, ঠিক আছে? যেমন জিমেইল অ্যাপে হচ্ছে আপনার অনেক কিছুই করা লাগে না, ওরাই করে দেয়, জাস্ট মেসেজটা লিখবেন কাকে পাঠাবেন এটুকু বলে দিবেন শেষ, ঠিক আছে? আচ্ছা তো ডিমনের বিষয়টা পরে আবার আসবে আমাদের। তো মেসেজ ট্রান্সফারের ক্ষেত্রে বা ইমেল সিস্টেমের মধ্যে বেসিক ফাংশনস গুলো কি এই জিনিসটা হচ্ছে আমরা যদি বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে কি যে ফার্স্ট আসতেছে কম্পোজিশন, একটা মেসেজ মানে ক্রিয়েটিং মেসেজেস অ্যান্ড কি অ্যান্সার্স, ট্রান্সফার মুভিং মেসেজেস ফ্রম দা অরিজিনেটর টু দা রিসিপিয়েন্ট, রিপোর্টিং ডেলিভার্ড অর রিজেক্টেড অর লস্ট, ঠিক আছে? মানে এটা তো রিপোর্ট করতে হবে, ঠিক আছে? মানে বেসিক ফাংশনসের মধ্যে এগুলো থাকে। ডিসপ্লেইং, তো কোন একটা মেসেজ হচ্ছে আমি যে দেখতে পারি, ঠিক আছে, যে জিমেইলের মধ্যে মেসেজ দেখতে পারি সেই দেখাটা হচ্ছে ডিসপ্লেইং এর সে বেসিক ফাংশনসের মধ্যে পড়বে। ডিসপোজিশন, আমি চাইলে মেসেজটা কি করতে পারি, মেসেজের মধ্যে যদি কোনো ডেটা থাকে আমি ডাউনলোড করে সেভ করতে পারি বা কোনো ছবি থাকলে ডাউনলোড করে সেভ করে আবার ডিলেটও করে দিতে পারি, হোয়াট এভার কোন একটা রিসিভার যা করে আর কি এটা করতে ডিসপোজিশন, ঠিক আছে?
ওকে এরপর আর কিছু জানা লাগবে না, বেসিক ফাংশন গুলো জানলেই হবে আর্কিটেকচারের, ঠিক আছে। দেন আসতেছে ইউজার এজেন্ট, ইউজার এজেন্ট এ প্রোগ্রাম দ্যাট অ্যাকসেপ্টস এ ভ্যারাইটি ফর ভ্যারাইটি অফ কমান্ডস ফর কম্পোজিং রিসিভিং এন্ড রিপ্লাইং টু মেসেজেস অ্যাজ ওয়েল অ্যাজ ফর ম্যানিপুলেটিং কে মেইল বক্স। অ্যাকচুয়ালি কে মেসেজটা লিখবে, কে কাকে পাঠাবে, যে এগুলো ঠিক করতেছে তাকে বলতেছে হচ্ছে ইউজার এজেন্ট। মেইনলি দ্য ইউআই উই সি ইন দ্য টিপিক্যাল ইমেল সার্ভিস, যেমন জিমেল, জিমেলের মধ্যে আমরা যে ইউআইটা দেখতেছি, ঠিক আছে, আমরা কোনো জিমেলে ক্লিক করলে কি আমাদের যে মেসেজ গুলো আসে, কম্পোজ আসে, এই যে লেফট বা টপ লেফট সাইডে হচ্ছে কি কম্পোজ আসে, কম্পোজে ক্লিক করলে যে এখানে আমরা মেসেজ লিখতে পারি, এটা পারে, এটা হচ্ছে ইউজার এজেন্ট। সেন্ডিং এন্ড রিডিং ইমেল, নাথিং ইম্পর্টেন্ট, এনকারেজ টু রিড ওয়ান, আমি কেউ চাইলে পড়তে পারে, সমস্যা নেই, বইয়ের মধ্যে আছে 7.2.2 চ্যাপ্টার 7 সেকশন 2 সাবসেকশন 2। ওকে, ডিসপ্লে ফরম্যাট, এই যে আইডি, ফ্ল্যাগ, সিন, রিপ্লাইড, ফরওয়ার্ডেড যা থাকে, সেন্ডার, সেন্ডার কে, মানে কি আপনাকে মেসেজটা পাঠাচ্ছে, মানে আপনি যখন জিমেল করেন এই জিনিসগুলো থাকতে পারে, ঠিক আছে, সাবজেক্ট কি এগুলো থাকে, ঠিক আছে, কোনো একটা মেইল গুলো আমরা যা দেখি। ইউজার ক্যান পারফর্ম এনি অফ দ্য অ্যালাউড কানেক্ট অ্যাকশন, রাইট, লাইক রিড, ডিলিট, রিপ্লাই, ফরওয়ার্ড, আপনি চাইলে এই যে আইডি ডিসপ্লে ফরম্যাট যেটা আছে, আইডি, ফ্ল্যাগ, সেন্ডার, সাবজেক্ট আছে, আপনি চাইলে এখন এই সেন্ডারটাকে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি এখানে বললাম। ওকে, মেসেজ ফরম্যাট, তো কোন একটা মেসেজ আমি পাঠাবো কোন একটা নির্দিষ্ট স্ট্রাকচার চলতে নিয়ে চলতে হবে, ঠিক আছে। আপনারা সবাই কম বেশি জিমেলের সাথে পরিচিত, তো এই জিনিসটা হচ্ছে নিজেরা একটু কল্পনা করে নিতে পারেন, ঠিক আছে। তো RFC 822, এই প্রোটোকল RFC 822 লিখে সার্চ দিলে একটা পেপার চলে আসছে, পেপারের মধ্যে আসলে সব ইন ডিটেলস লেখা আছে, কারো যদি ইচ্ছা চাই লিখে পেপারটা পড়তে পারেন। আমি ইন শর্ট বেসিক আজকে ইমেল মানে হচ্ছে কি আমাদের যে নর্মাল ইমেল আমরা পাঠাই, কোনো একটা লেখা লিখলাম, লিখে পাঠিয়ে দিলাম, শেষ। সেন্ডার আছে, বেসিক আজকে ইমেলটা যদি আমরা ধরি, একটা সেন্ডার আছে, একটা রিসিভার আছে, আমি এখান থেকে কি করলাম একটা মেসেজ লিখলাম, জাস্ট ইংলিশে একটা মেসেজ লিখলাম, প্লেন টেক্সট, ইংলিশে কেন বলতেছি একটু পরে আসবে, জাস্ট প্লেন টেক্সট একটা মেসেজ লিখলাম, এরপর কাকে পাঠালাম, টু, টু অ্যাড করা লাগে, যে টু কাকে দিলাম, মেসেজটা পাঠালাম, শেষ। এটা হচ্ছে বেসিক আজকে ইমেল। নাও ওকে, না RFC 822 কি বলতেছে, ডিফারেন্স আছে টু সিসি বিসিসি, তো এই জিনিসগুলো তো অনেকে জানেন, সিসি মানে কার্বন কপি, বিসিসি মানে হচ্ছে কি ব্লাইন্ড কার্বন কপি, সিসি মানে হচ্ছে আপনি যদি সিসি তে কোনো একটা কোনো একটা ইমেল অ্যাড্রেস দেন সবাই দেখতে পারবে যে আপনি ওকে পাঠাইছেন, ঠিক আছে। বাট বিসিসি যদি দেন একটা কপি যাবে ওর কাছে কিন্তু অন্য কেউ দেখতে পারবে, ব্লাইন্ড কার্বন কপি, ঠিক আছে। একটু গুগল সার্চ করলে আগে ডিটেলস পেয়ে যাবো, তো আমি যা বললাম তাই কি কেউ ট্রাই করে দেখতে পারেন যে সিসি এর মধ্যে একটা ইমেল আইডি দিলেন, বিসিসি এর মধ্যে দিলেন, দেখবেন যে বিসিসি এর মধ্যে যেটা দিয়েছেন সেটা কিন্তু সিসি যারা আছে তারা দেখতে পাচ্ছে, তারা সিসি টা সিসি গুলো দেখতে পাবে, ঠিক আছে, জাস্ট কারণ লাইন কারণ তবে গুলো দেখা যাবে, ঠিক আছে। হোয়েন সেন্ডার এন্ড সরি হোয়েন সেন্ডার এন্ড ফর্ম ফিল্ডস আর ডিফারেন্ট, রিসিভ অ্যাডেড বাই মেসেজ ট্রান্সফার এজেন্ট contains agent's identity, date and time the message was received. So when sender and from fields are different, receive added by message transfer agent contains agent's identity, date, time the message, yeah, yeah, blah 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 থাকে আর কি, ঠিক আছে। So sender fields অথবা from fields are different হতে পারে, whatever, এটা important না। Title and the necessary of each field, no need to memorize the header. So it actually basically the ambition. Main part of the basic ASCII image is that the normal stuff is the main part of the key. I'm not sure it's a good to the right. Sender K,
সেন্ডার আর ফ্রম এটাও একটা জিনিস হচ্ছে কি, যেমন ফরওয়ার্ড করি আমরা একটা মেসেজ, ফরওয়ার্ড করলে ফরওয়ার্ডেড লেখাটা উঠে, তো সেক্ষেত্রে হচ্ছে সেন্ডার ফ্রম দুটো আলাদা হতে পারে, বা সেন্ডার একই বাট আরেকজনের সাথে আছে, এই ধরনের কিছু থাকতে পারে। আচ্ছা রিসিভারের ক্ষেত্রে হচ্ছে কি মেসেজ ট্রান্সফার এজেন্ট, যে কোন এজেন্টস আইডেন্টিটি ডেট টাইম মেসেজ বা 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 এগুলো থাকে, ঠিক আছে, টাইম ডেট থাকে। বেসিক আস্কিতে, বেসিক আস্কি মানে হচ্ছে এক নাম্বার, সেটাতে কিছু থাকবে না, জাস্ট নর্মাল সেন্ডার মেসেজ পাঠাচ্ছে, গেছে কিভাবে গেল না গেল কোনো হিসাব নেই, ঠিক আছে, বা সে যাকে পাঠাইছে সে অনলাইন আছে কিনা না আছে কিনা কিছুই চেক করে না, পাঠালাম যদি অনলাইন থাকে যাবে না হলে নাই। আর CA22 সেম, পাঠালাম যদি অনলাইন থাকে যাবে না হলে নাই, এরকম, ঠিক আছে। তো মাইম টা RFC 22 আপডেটেড প্রোটোকল বা স্ট্রাকচার হচ্ছে কি মাইম, দা মাল্টিপারপাস ইন্টারনেট মেইল এক্সটেনশন, এই এটা কি জিনিস এটা হচ্ছে আমাদের জানতে হবে, ঠিক আছে। Types of messages creating problems in RFC 822. 822 তে হচ্ছে কি কি প্রবলেম আছে সেগুলো হচ্ছে কি মাইমের মধ্যে হচ্ছে মাল্টিপল ইন্টারনেট মেইল এক্সটেনশনস এর মধ্যে হচ্ছে কি সলভ হয়, ঠিক আছে। তো বেসিক আইডিয়া, কন্টিনিউ টু ইউজ RFC 822 ফরম্যাট, মানে হচ্ছে কি RFC 822 তে যে ফরম্যাটটা ছিল সেটা ইউজ করে সামনে আগাচ্ছি, বাট to add structure to the message body and define encoding rules for non ASCII message. In non ASCII message যখন বাংলা ভাষায় যদি কোনো মেসেজ পাঠাতে চাই সেটা কিন্তু হচ্ছে কি RFC 22 টাইম পাঠাতে পারতাম, কিন্তু মাইমের মাধ্যমে এখন আমি পাঠাতে পারি, ঠিক আছে, আমি বাংলা বাংলা ভাষায় কোনো মেসেজ পাঠাতে পারবো, ঠিক আছে। বাট RFC 22 তে কেমন করে ডিভিশন নেই, সেন্ডিং এন্ড রিসিভিং প্রোগ্রামস নিড টু বি চেঞ্জ, নো নিড টু স্টাডি ডিটেইলস অফ পয়েন্ট। মেইন একটা হচ্ছে কি মাল্টিপারপাস ইন্টারনেট, মানে হচ্ছে মেইল এক্সটেনশন সেট, মানে হচ্ছে নন আস্কি মেসেজ গুলো হচ্ছে পাঠানো যায় বাংলা ভাষায় বা জার্মান ভাষায় মেসেজ কোটাবাই ছবি লাভ ছবি টু দি ফাইল টাইল সব পাঠানো। ওকে, মেসেজ ট্রান্সফার এগুলো হচ্ছে জাস্ট বেসিক পড়াশোনা, ওকে, আপডেট আস্তে আস্তে আপডেট হবো। তো আচ্ছা মেসেজ ট্রান্সফার জিনিসটা কি এটা একটু আমরা দেখি, সোর্স মেশিন ট্রান্সপোর্ট লেয়ার মাঝখানে আছে, ডেস্টিনেশন মেশিন, ঠিক আছে, পোর্ট নাম্বার, আমরা পোর্ট নাম্বারের সিস্টেমটি কালকে দেখছিলাম যে পোর্ট নাম্বারে কানেকশন হয় ট্রান্সপোর্ট লেয়ারে। তো পোর্ট মানে হচ্ছে কি আপনার ওই যে পেন ড্রাইভ স্লটের উপর না, স্লট গুলোকে হচ্ছে পোর্ট বলা, ঠিক আছে, এগুলো না মানে কম্পিউটার ইন্টারনাল কিছু পোর্ট আছে, হ্যাঁ ইন্টারনাল কিছু স্লট, সেখানে ডেটা রিসিভ হয়, ঠিক আছে। তো আপনি যে ওয়েতে মেসেজ, যেমন ইমেলের ডেটাগুলো ইমেলের জন্য যে ডেডিকেটেড পোর্ট বা জিমেলের জন্য যে ডেডিকেটেড পোর্ট শুধু সেখানে রিসিভ হবে, অন্য কোথাও রিসিভ হবে না, এটা ব্যাক আপনাকে বলা হচ্ছে। তো এরপর আসতেছে কি MI, মাইমের আপডেটেড ভার্সন, তথা এরপর যেটা আসতেছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, মানে হচ্ছে an email daemon listening to port 25 accepts incoming connections and copies messages from them to appropriate key mailbox. So শুনতেছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এটাকে বলতেছে ডিমন, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিমন, অলওয়েজ হচ্ছে 25 নম্বর পোর্টে, মানে বাইরে থেকে যদি কোনো কোনো ডেটা আসে 01 যে ডেটা যদি সেট যদি আসে সেটা সে রিসিভ করবে, রিসিভ করার পরে এই যে কাজ করতেছে এটাকে ইমেল ডিমন, ঠিক আছে। তো ওটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, মানে গুরুত্বপূর্ণ বলতে মানে ইমেল ডিমন জিনিসটা বুঝতে আছে পিছনে ব্যাকএন্ডে কাজ করতেছে, এটা আপনার জানার দরকার, মানে আপনার এটা নিয়ে টেনশন করতে পারেন, আপনার জন্য একটা ইমেল বানাচ্ছে সে রিসিভ করবে, রিসিভ করে সে কি করবে access incoming connections and copies messages from them and to appropriate mail, তারপর যে মেইল বক্স আছে সেখানে সে হচ্ছে কি শো করবে। নাও SMTP is simple ASCII protocol, the sending machine মানে ক্লায়েন্ট establish TCP connection to port 25, waits for the server to talk first, এই যেখানে একটা সার্ভারের বিষয় আছে, ঠিক আছে, the server starts by sending its identity and whether it is prepared, it is the server, and
কোন একটা থার্ড পার্টির মাধ্যমে হচ্ছে কি ডেটা পাঠাবো, যেমন জিমেইল কোম্পানি আছে, ঠিক আছে? কারণ কি অনলাইনে কখন আছে না আছে আমি এটা আসলে জানি না, বা অনেক দূরে যখন আমি ডেটা পাঠাবো কে কাজ করবে, সার্ভার কে কাজ করবে, ঠিক আছে? সার্ভার কি করবে, তার আইডেন্টিফাই করে সে কি করবে মেস পাঠাবে। এই যে আমি যে বললাম যে ডেমন অলওয়েজ কি লিসেনিং এট পোর্ট 25, সে অলওয়েজ কি পোর্ট 25 সে লিসেনিং মানে শুনতেছে। তাহলে যখনই সার্ভার হচ্ছে কি ফার্স্ট টপ করবে সে কি করবে প্রিপেয়ার টু রিসিভ কি মেল। দ্য সার্ভার স্টার্টস বাই সেন্ডিং ইটস আইডেন্টিটি এন্ড হোয়েদার ইট ইজ প্রিপেয়ার্ড টু রিসিভ কি মেল। ইফ ইট ইজ নট প্রিপেয়ার্ড ক্লায়েন্ট রিলিজেস দ্য কানেকশন এন্ড ট্রাইস অ্যাগেন কি বেটার। সহজ হিসাবে যদি সার্ভার রেডি না হয় তাহলে হচ্ছে কি ক্লায়েন্ট কি কানেকশনটা রিলিজ করবে। ওকে, দেন ইফ দ্য সার্ভার ইজ উইলিং টু অ্যাকসেপ্ট ইমেল দ্য ক্লায়েন্ট অ্যানাউন্সেস হোম দ্য ইমেল ইজ কামিং ফ্রম অ্যান্ড হোম ইট ইজ গোয়িং টু। If such a recipient exists at the destination, the server gives the client go-ahead signal to send the message. So, server ready. Okay, fine. Server ready. Connection established. Hello. এটা হচ্ছে ক্লায়েন্টের সাথে, ঠিক আছে? ক্লায়েন্টের সাথে। তো ক্লায়েন্ট বললো যে কি আমি একটা মেসেজ পাঠাবো, ঠিক আছে? এই এই পার্সনকে হচ্ছে মেসেজ পাঠাবো। নাম দিয়ে দিলাম যে দুই কে মেসেজ পাঠাবো। তো সার্ভার কি করবে, এই যে এখানে যে ধরলাম এই যে এটা হচ্ছে রিসিভার আর কি, ঠিক আছে? এই ক্লায়েন্টটা হচ্ছে এই রিসিভার কাছে মেসেজ পাঠাবে। তো সার্ভারকে জানাবে, সার্ভার কি করবে আগে রিসিভারের সাথে কথা বলবে যে হ্যালো দাদা আর ইউ অ্যাওয়েক, আপনি কি জেগে আছেন? তাহলে এই যদি জেগে থাকে তাহলে সে সার্ভারকে বলবে হ্যাঁ হি ইজ ফাইন। তো আফটার গেটিং রিপ্লাই ফ্রম দ্য রিসিভার সার্ভার উইল ফরওয়ার্ড দ্য ওকে মেসেজ টু দ্য ক্লায়েন্ট, দেন ক্লায়েন্ট উইল সেন্ড দ্য অ্যাকচুয়াল মানে গো হেড সিগন্যাল টু দ্য ক্লায়েন্ট, দেন ক্লায়েন্ট উইল সেন্ড দ্য অ্যাকচুয়াল মেসেজ। ঠিক আছে, মানে শুরুতে হচ্ছে কি ক্লায়েন্টকে মেসেজটা হচ্ছে কি পাঠাই দিবে না। দ্যাটস ইট। সো দেন ক্লায়েন্ট সেন্ডস দ্য মেসেজ এন্ড সার্ভার অ্যাকনোলেজ ইট। তাহলে সার্ভারকে প্রথমে ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট আরকে ডিরেক্ট মেসেজ পাঠাবে। ক্লায়েন্ট কি করলো সার্ভারকে মেসেজ পাঠাবে, ঠিক আছে? এবার সার্ভার পুরো একটা মেসেজ তো আমি এক সেকেন্ড পাঠিয়ে দিলে যে মানে হুট করে এই সার্ভার কাছে চলে যাবো না তা তো আমরা জানি, ঠিক আছে? আমরা জানি সেটা তো ডিভাইড করে করে যায় ফ্র্যাগমেন্টেশন বলে এই জিনিসটাকে আমরা হয়তো সামনে দেখতে পারি, ঠিক আছে? তো সার্ভার কি করতেছে অ্যাকনোলেজ করলো যে হ্যাঁ মানে চেকসাম না যে বিষয়টা আর কি নো চেকসাম আর নিডেড বিকজ টিসিপি প্রোভাইডস এ রিলায়েবল বাইট, ঠিক আছে? তো এখানে অ্যাকচুয়ালি আমাদের মেসেজের সাথে আলাদা করে হচ্ছে কোন চেকসাম হচ্ছে পাঠানোর দরকার নাই, কারণ হচ্ছে টিসিপি হচ্ছে কি রিলায়েবল একটা কানেকশন দেয়, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমরা বলছিলাম যে টিসিপির মধ্যে দুইটা কানেকশন আছে ইউডিপি টিসিপি, মানে ট্রান্সপোর্ট লেয়ারের দুইটা ওয়ে আছে টিসিপি এবং ইউডিপি। তো টিসিপি যেহেতু রিলায়েবল বাইটি সিঙ্গেল আমরা যেহেতু বুঝতে পারি দেখছিলাম সেক্ষেত্রে আমাদের এক্সট্রা চেকসাম দরকার। ইফ দেয়ার ইজ মোর ইমেল দ্যাট ইজ নাও সেন্ট when all the email has been exchanged in both direction the connection is key when this তাহলে এরপর সার্ভার কি করবে আর রিসিভার কে চেক মেসেজ পাঠিয়ে দিবে যে অ্যাকচুয়ালি কে রিসিভার, ঠিক আছে? দ্যাটস ইফ দেয়ার ইজ মোর ইমেল দ্যাট ইজ নাও সেন্ট when all the email has been exchanged in both direction the connection is key। এটা হচ্ছে আমাদের সহজ শব্দে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল বলা হয় এসএমটিপি প্রোটোকল বলা, ঠিক আছে? তো এখানে নর্মালি একটা জিনিস চিন্তা করেন যে এই যে আমি যদি বলি এই রিসিভারটা সেন্ডার মেল পাঠাতে জন্য বললো যে আমি দুই নাম্বারকে মেল পাঠাতে চাই, সার্ভার কি করলে এবার দুই নাম্বার সাথে কথা বলে দেখলো দুই নাম্বার নাই, তাহলে ক্লায়েন্ট কি করবে মেসেজ পাঠাবে নাকি পাঠাবে? আমাদের এস এম টিপি মতবে সে কি মেসেজ পাঠাতে কতক্ষণ পর আবার ক্লায়েন্ট কি করতে ট্রাই করতো যে টু ওয়ে ওয়ে হয়েছে কি। সো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে অনেকটা ইয়ার হয়ে যায়, যার সাথে কথা বলতে চাই সে আছে কিনা, যদি থাকে তাহলে তাকে লাইন দেওয়া হয়তো, যদি না থাকে তাহলে আর কি করা, প্রথমবার আমাকে আবার ট্রাই করতে এই ধরনের একটা সিস্টেম ছিল। এখন অবশ্য নাই আপডেট হয়ে গেছে সেটা আমরা দেখবো। ওকে, তাহলে ফাইনাল ডেলিভারিতে সমস্যাটা কি হচ্ছে when তাহলে প্রবলেমটা কি হচ্ছে, একটা প্রবলেম হচ্ছে কি যে সেন্ডার মানে ক্লায়েন্ট যে সেন্ডার আর যে রিসিভার
দুইজনকে হচ্ছে অলওয়েজ হচ্ছে কি অনলাইনে হচ্ছে থাকতে। তো এটা হচ্ছে একটা ক্রুশিয়াল একটা পয়েন্ট, ঠিক আছে? অর্পণের ডেজ বলা হলো, ওই যে অর্পণের আমি যেটা বলেছিলাম বা দেখেছিলাম। So then there came people who can access the internet by calling their SEO over the modem. What happens when Bob wants to send an email to Alice, but Alice is not online, so SMTP breaks down. So আমি যেটা বললাম কি যে এটা অ্যালিস ধরলাম, এটা বব ধরলাম, বা এটা বব যে কোনো একটা ধরলাম, যে মেসেজ পাঠাতে যাচ্ছে সে অনলাইনে নেয়, তাহলে হচ্ছে SMTP তো আসলে হচ্ছে তেমন একটা কাজ করছে, ঠিক আছে? অনলাইনে নেয়, সার্ভার কিন্তু রেডি, সার্ভার অ্যাক্টিভ আছে, সো এটা একটা প্রবলেম। So have a message transfer agent on an ISP machine accepting email for its customers and storing it in their mailboxes on an ISP machine. The agent can be online all the time. So ekta solution ki hote pare, ekta message transfer agent ami rakhte pari ISP machine e, she hocche sob email accept korbe, accept korar pore jokhon hocche tar customer ba ISP server jara hocche ISP কানেকশন নিছে, মানে এজেন্ট বলা হয় যখন অনলাইন হয় তখন হচ্ছে চলে যায়, ঠিক আছে? যদি আমি ঠিকই দেখাই চলে যাবে, তো এখন আর এরকম থাকবে না। তো আমি লাস্ট সলিউশনটা একটু বুঝাই এখানে। সো এখন সার্ভার থেকে যখন যাবে, সার্ভার থেকে যখন ডেটাটা যাবে, আমি আগের বার দেখছিলাম হচ্ছে কি অনলাইনে আছে কিনা, তাহলে এখন এটা হচ্ছে আমার কি রিসিভার, রিসিভার ল্যাপটপ, সে অনলাইনে নাই, কিন্তু রিসিভার তো কোনো না কোনো ISP ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যে লিঙ্ক ট্রি বলেন বা হচ্ছে কি বলে তারে এম্বারআইটি বা হচ্ছে DDN, অনেক ISP আছে, ISP সাথে তো কানেক্টেড আছে, ঠিক আছে? তো ওই ISP এর মধ্যে হচ্ছে কি এই জিনিসটা থাকবে, মেইল মানে ট্রান্সফার এজেন্ট থাকবে এখানে, এই যে এই জায়গাটা হচ্ছে ট্রান্সফার এজেন্ট থাকবে। তো আমার রিসিভার অনলাইনে নাই, সেক্ষেত্রে সেন্ডার কি করলো, পাঠিয়ে দিল মেসেজ, সেগুলো হচ্ছে কি এখানে জমা হয়ে থাকবে, ট্রান্সফার এজেন্টের কাছে জমা হয়ে থাকবে। ISP এর মধ্যে হচ্ছে কি ট্রান্সফার এজেন্ট থাকবে, ট্রান্সফার এজেন্টের মধ্যে জমা হয়ে থাকবে। তো যখনই হচ্ছে কি রিসিভার অনলাইনে থাকবে, রিসিভার কি এই যে এই অনলাইনে কানেকশন হবে, তখন হচ্ছে কি ওর মেসেজ যা আসে তা হচ্ছে দিয়ে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের হচ্ছে এই ইয়ার সলিউশন হচ্ছে যে SMTP যদি ব্রেকডাউন হয় এটার একটা সলিউশন। সো দ্য ফাইনাল প্রবলেম হচ্ছে কি রকম যে হাউ ডাজ দ্য ইউজার গেট দ্য ইমেইল ফ্রম দ্য ISP মেসেজ ট্রান্সফার এজেন্ট। তো ইউজার কিভাবে পাবে, এটা হচ্ছে একটা প্রবলেম, ঠিক আছে? কারণ এই ISP এর মধ্যে তো আপনিও কানেক্টেড আছেন, আপনার পাশের বাসা কানেক্টেড আছে, এর পাশের বাসা কানেক্টেড আছে, সো কার মেসেজ কার কাছে যাবে, ঠিক আছে? বা ISP এর কাছে মেসেজ আসলো সে কি করতে পারবে না, সে চেক করে দেখতে পারবে না যে হচ্ছে এর মেসেজ, এই মেসেজটা একে দিছে, এই মেসেজটা ওকে দিছে, বা হোয়াট এভার, মানে একটা অথেন্টিকেশনের বিষয় আসতেছে, ঠিক আছে? সো হোয়েনএভার এ প্রবলেম অ্যারাইজেস ইন নেটওয়ার্কিং জাস্ট ক্রিয়েট এ প্রোটোকল। তো আমরা কি করতেছি SMTP এর একটা সলিউশন দিলাম, ওইখানে আমাদের একটা প্রবলেম আছে যে আসলে মানে ইউজারের সাথে ট্রান্সফার এজেন্টের কানেকশন, এই কানেকশনটা হচ্ছে কি সিকিউর কিভাবে করা যায়, ঠিক আছে? সেটা হচ্ছে কি POP3 পোস্ট অফিস প্রোটোকল version 3 বলা হয় এটাকে, ঠিক আছে? সো এখানে কি থাকবে, ISP থাকবে, ISP থেকে POP3 সার্ভার থাকবে, POP3 সার্ভারের মাধ্যমে হচ্ছে কি ইউজার ট্রান্সফার এজেন্টের সাথে হচ্ছে ISP এভাবে কানেকশন করবে। ইউজার হচ্ছে মানে ইউজার এখানে হচ্ছে কি ইউজার ট্রান্সফার এজেন্ট থাকবে আর ISP এর এখানে POP3 সার্ভার। সো এটা আসলে জিনিসটা কিরকম যে আমার আরো কতগুলো প্রতিবেশী আছে, এই যে ধরলাম এটা হচ্ছে, আমার কি রিসিভার 1, রিসিভার 1, তারপর রিসিভার 3, আমার এই ISP তে তো হচ্ছে কি অনেকগুলো নেট কানেকশন থাকতে পারে, পারে না? তাহলে এখন ও যে R1, তাহলে ওর আর এই যে আমরা যখন আমি যখন মেইল চেক করি তখন কি অন্য কারো মেইল আমার কাছে আসে, আসে না, কিন্তু আমি মেইল চেক করতে পারলে জিমেইলে ঢুকলে কি মেইল চলে আসে না লগইন করা লাগে আমাকে, জিমেইলে ঢুকলে সবার আগে হচ্ছে আমার কি লগ ইন করা লাগে, আমার অ্যাকাউন্টে লগ ইন না করলে আমার মেসেজ আসবে না,
আপনি সারা জীবন নেট কিনে বসে থাকেন, গুগলে যা বসে থাকেন, আপনি জিমেল খুলে বসে থাকেন, আপনার কোনো ম্যাচ আপনাকে থাকবে না। হোয়েন এভার ইউ লগ ইন উইথ অ্যাকচুয়াল অথেন্টিকেশন বা প্রপার অথেন্টিকেশন, দেন মানে আফটার পাসিং প্রপার অথেন্টিকেশন প্রসেস, দেন ইউ উইল গেট ইউর মেসেজ। এটাই হচ্ছে কি আর কি প্রপ। যখনই হচ্ছে কানেকশন করবে তখন হচ্ছে তিনটে জিনিস লাগবে, লগ ইন, অথরাইজেশন, দেন এটা হচ্ছে পোর্ট হচ্ছে 110 ইউজ করে, ঠিক আছে? সো এটা একটা ইম্পর্টেন্ট ছিল না। দ্য মেইল রিডার পপ থ্রি বিগিনস ওয়েন দ্য ইউজার স্টার্টস দ্য মেইল রিডার। দ্য মেইল রিডার কলস আপ দ্য ISP অ্যান্ড এস্টাবলিশেস এ TCP কানেকশন উইথ দ্য মেসেজ ট্রান্সফার এজেন্ট। এই যে মেসেজ ট্রান্সফার এজেন্ট মানে জিমেল অ্যাপ, আপনার জিমেল অ্যাপটা, ঠিক আছে? ইউজার তো আপনি তার পপ থ্রি সার্ভার কথা বলে, এই যে অথরাইজেশন লগ ইন করতে হবে, ট্রানজ্যাকশন কালেক্ট ইমেলস অ্যান্ড মার্ক ফর ডিলিশন ফ্রম মেইল বক্স, আপডেট মানে ডিলিট করবো, নতুন মানে আপনি পপটি সার্ভারে রাখতে চান কি চান না, আপনি পপটি সার্ভারে ডিলিট করে দিলে আপনার ম্যাচ সব এখানে চলে যাবে, তাহলে ISP কে স্যার কোনো কপি থাকবে না, সব ম্যাচ আপনার কাছে চলে আসবে, মানে আপনি অনলাইন হবেন। বা আর আবার R2 যদি থাকে, R2 যখন অনলাইন হবে R2 এর ID পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, R2 ম্যাচ গুলো সব ওকে দিয়ে দেওয়া হবে। R2 ম্যাচ কখনো R1 এর কাছে যাবে না, এটা যে ধরলাম হচ্ছে ইউজার R1, ঠিক আছে? এটাই হচ্ছে পপটি, যে পপটি সার্ভার মানে ISP এখানে যে ট্রান্সফার এজেন্ট থাকতেছে, ইউজার ট্রান্সফার এজেন্ট থাকতেছে, এই দুটার মধ্যে হচ্ছে কি এই যে অথেন্টিকেশন ট্রানজাকশন আপডেট, এই তিনটা প্রোটোকল মেনে হচ্ছে কানেকশন এস্টাবলিশটা কি হবে। এখানে আরেকটা প্রবলেম কি হইতে পারে যদি দেখি, পপটি তো পড়লাম, এবার আসতেছে কি IMAP। IMAP কি হচ্ছে, এবার দেখেন যে লাইক ধরলাম এই যে R1, এই R1 কি করছে, আপনার আপনার R1 হচ্ছে কি আপনি নিজে, আপনি কি করলেন ID পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন ISP তে, যা যা ম্যাচ আসেন নিয়ে নিলেন, আলহামদুলিল্লাহ ম্যাচ চলে আসলো। এবার কোনো কারণে আপনার PC হ্যাং করছে, আপনার PC আর ওপেনই হচ্ছে, এবার আপনি কিন্তু আপনার আর্জেন্ট ইমেলটা দেখা দরকার, আপনি কি করবেন, একই রিসিভার কিন্তু একজনই, সে কি করবে আরেকটা স্মার্টফোন নিয়ে, আমি স্মার্টফোনে ঢুকে স্মার্টফোন দিয়ে লগ ইন করে আবার ম্যাচ গ্রাম দেখতে যেতে পারি, মাল্টিপল থাকতে মাল্টিপল কপি নিলাম আমি। কিন্তু পপটিতে কি হচ্ছে, সেই ম্যাচটা যখন যাচ্ছে আর তোর কাছে ম্যাচ থাকতেছে না, আপনি স্মার্টফোনটি কিভাবে বসে লগ ইন করবে, লগ ইন করে তার ম্যাচ পাবে না, কারণ ম্যাচগুলো যখনই যাবে কত শেষ, ম্যাচগুলো তার সেভ রাখে না, ঠিক আছে? বা আপনি আমি আপনাকে একটা মেইল পাঠাইলাম, ঠিক আছে, আপনি এখন কানেক্টেড আছেন হচ্ছে কি, আপনি এখন কানেক্টেড আছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির রাউটারে, তা আমি আপনাকে একটা মেইল পাঠাইলাম ক্লাসরুম থেকে, যদি একটা মেইল পাঠাই ক্লাসরুম, তাহলে সাউথ ইস্ট ইউনিভার্সিটির রাউটার দিয়ে হচ্ছে মেইলটা যাবে, আপনি কি করলেন মেইলটা যাওয়ার আগে হচ্ছে নেট কানেকশন অফ করে, এরপর বাসায় গেছেন, বাসায় যাওয়ার পর কি আপনার যে ISP আছে, এই দুইটা ISP তো সেম না, তাই না? অ্যাসিউর ISP, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনার ISP তো সেম না, তা আপনার কাছে কি মেলটা যাবে না, অবশ্যই যাবে, তাহলে জিনিসটা গেল কি হবে, কারণ পপটিতে হচ্ছে কি ISP-র মধ্যে হচ্ছে কি সেভ থাকছে, কিন্তু এখানে তো ISP চেঞ্জ হয়ে গেল, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার চেঞ্জ হয়ে গেল, তাহলে আপনি কিভাবে ম্যাচটা পাচ্ছেন বাসা যাওয়ার পর? এটা একটা, আরেকটা কিছু বললাম যে আপনার ল্যাপটপ থেকে আপনি ম্যাচটা রিড করলেন ISP থেকে, কিন্তু কতক্ষণ পর হচ্ছে কি আরেকটা স্মার্টফোন থেকে আপনি চাইতে পারেন, অথবা ডেস্কটপ থেকে চাইতে পারেন, বা সাইবার ক্যাফেতে যে আপনি মেল চেক করতে পারেন, ঠিক আছে? একই ইমেল মানে ফর ইউজার ওয়ান ইমেল অ্যাকাউন্ট এট ওয়ান ISP দ্যাট ইজ অলওয়েজ অ্যাক্সেস ফ্রম ওয়ান PC পপসি ওয়ার্কস ফাইন, ঠিক আছে? মানে যদি আপনি একটা ইমেল অ্যাকাউন্ট মানে ওয়ান PC থেকে শুধু যদি দেখেন, তাহলে হচ্ছে কি পপসি ওয়ার্কস কি ফাইন, যখনই হচ্ছে কি ডিফারেন্ট জায়গা থেকে দেখতে চাবেন বা রিমোটলি দেখতে চাবেন, তখন হচ্ছে কি মানে মাল্টিপল ডিভাইসেস থেকে যদি আপনি অ্যাক্সেস করতে চান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি পপটি হচ্ছে কি ভালো কাজ করবে, সেই জন্য হচ্ছে কি IMAP-টা আছে, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস। তো এটা দেখি হচ্ছে অ্যাজিউম দ্যাট অল দ্য ইমেল উইল রিমেইন অন দ্য সার্ভার ইনফাইনাইটলি ইন মাল্টিপল মেসেজ, অ্যাকচুয়ালি ISP-র মতো থাকে যে তা না, মেসেজগুলো থাকে হচ্ছে কার মধ্যে সার্ভার, মানে হচ্ছে জিমেলের যে সার্ভার আছে সার্ভারের মধ্যে, তো সার্ভার থেকে চাপতে পারেন, তা আপনি যখন খুশি চাইলে ট্যাব থেকে দেখতে পারেন বা হচ্ছে ডেস্কটপে দেখতে পারেন বা স্মার্টফোন থেকে দেখতে পারেন, একে একটা ইমেল অ্যাকাউন্ট থেকে যা খুশি তাতে প্রোভাইডস মেকানিজম ফর ক্রিয়েটিং ডিস্ট্রিক্ট অ্যান্ড ম্যানিপুলেটিং মাল্টিপল মেইল বক্সেস অন দা সার্ভার, আপনার যা খুশি মতো ট্যাব করতে পারেন, ঠিক আছে?
যেটা ইম্পর্টেন্ট সেটা আপনাদের দেখতে হবে যে কম্পারিজন বিটুইন পপস এন্ড এন এই পার্থক্যটা বেড়ে গেল। সো এখন যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে কি, এই যে এখানে এটা আমি স্যারটা আপলোড করে দেবো, এখানে মধ্যে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে এই যে টু সিসিসি সিসি বিসিসি ফ্রম সেন্ডার পারসন অফ পিপল হু ক্রিয়েটেড দ্য মেসেজ ইমেল অ্যাড্রেস অফ দ্য অ্যাকচুয়াল সেন্ডার। এই যে ফ্রম আ সেন্ডার ডিপেন্ড হতে পারে যে কোনো একজনের মেসেজ এই ইমেল অ্যাড্রেস দিয়ে পাঠাচ্ছে, তো সেন্ডার হচ্ছে ইমেল অ্যাড্রেস আর কার মেসেজ সেটা লিখে দিলে সেটা হচ্ছে পারসন বা পিপল হু অ্যাকচুয়ালি ক্রিয়েটেড দ্য মেসেজ। মাইমের মধ্যে এগুলো সবগুলো হচ্ছে কি ইন্টারন্যাশনালি হচ্ছে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ গুলো সব হচ্ছে এক্সটেনশন গুলো সব ইউজ করতে হবে। এসএমটিপি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, যে আমি যেটা বললাম এটা, ঠিক আছে, এটা হচ্ছে মেইল ট্রান্সফার প্রোটোকল। আর এটা হচ্ছে কি এসএমটিপি ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন, ঠিক আছে, এটা একটু সহজ করতে হবে, ঠিক আছে, দুই পাতা আছে দুই পাতা করে সার্ভার প্রিপেয়ার হলে কি করতে হবে না করতে হবে এই যে ছয়টা বা সাতটা লাইন আছে এগুলো একটু আসতে পারে পরীক্ষা ঘটে দেখে করতে হবে কি হবে দেখা যাবে, বাট এটা জিনিসটা জানতে হবে এটা একটু করে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ লিখে আসতেই পারে। ওকে এই জিনিসটা দেখুন ফাইনাল ডেলিভারি sending and reading mail when the receiver has a permanent internet connection and the user agent runs the same machine as the message transfer agent regarding email when the receiver has a dial up connection on it hey je receiving host user agent jodi hocche ki always internet connection thake tale message la ki receive jabe otherwise ki dial up connection jodi thake pop3 server theke connection hoy user agent তো পপ আমরা পড়ছি পপ টি বিগিনস উইথ দ্য ইউজার স্টার্টস দ্য মেইল রিডার দ্য মেইল রিডার কলস দ্য আইএসকে এস্টাবলিশ টিসিপি কানেকশন উইথ দ্য মেসেজ ট্রান্সফার এজেন্ট এট পোর্ট 110। প্রথম হচ্ছে কি মেইল রিডার, একটা মেইল রিডার ওপেন করলে মানে জিমেইল ওপেন করলেন, জিমেইল ওপেন করার সাথে সাথে সে কি করবে টিসিপি কানেকশন তৈরি করবে 110, ঠিক আছে, টিপ পপ থ্রি সার্ভার আইএসপি তে যেটা সেভ হয়ে গেছে, ঠিক আছে, আগে আইএসপি মধ্যে যে পপ থ্রি সার্ভার আছে আপনার ইউজার এজেন্ট কি হবে এই যে কানেকশন দিয়ে কানেকশন কেট করার পর পপ থ্রি সার্ভার থেকে আপনার ম্যাচ দিয়ে দিবে উইথ নেসেসারি আফটার টেকিং নেসেসারি স্টেপস অফ অথরাইজেশন, তাহলে অথরাইজেশন ডিলস উইথ হ্যাভিং দ্য ইউজার লগ ইন ট্রানজেকশন সেট এগুলো বলা হয়েছে কি করতে পারবে। আর আইএমএফ এর সাথে পার্থক্যটা কি দেখেন প্রোটোকলটা একটা লাগবে না, আরএফসি 1939 আর 2060 যে পেপার সেখানে হচ্ছে আইএমএফ এর কথা বলা হয়েছে, আর আরএফসি 1939 পেপারের মধ্যে হচ্ছে পপটি কথা বলা হয়েছে, আর হুইচ টিসিপি পোর্ট ইজ ইউজ 110 ইউজ করে হচ্ছে পপ থ্রি আর আইএমএফ ইউজ করে 143। এখন মোটামুটি সবই আসলে আইএমএফ আর পপ থ্রি একটা বেছে নেবে। হোয়ার ইজ দ্য ইমেল স্টোর, এই যে আমি বুঝলাম যে আইএসপি থেকে মেলটা আপনার ল্যাপটপে চলে আসবে শেষ একবারে চলে আসলে আর আইএসপি এর এখানে কিছু থাকবে না, কিন্তু আইএমএফ এর মধ্যে মেইল গুলো কোথায় সেভ হয় সার্ভারে। হোয়ার ইজ ইমেল রিড অফলাইন অনলাইন, আপনি যখন খুশি তখন আইএমএফ সিস্টেমের মধ্যে যখন খুশি তখন হচ্ছে অনলাইনে আপনি মেসেজ গুলো চেক করতে পারেন। কানেক্ট টাইম রিকোয়ার, পপ থ্রি তো অবশ্যই লিটার ডিরেক্ট আপনি দেখতে পাচ্ছেন, বাট আইএমএফ এর মধ্যে কানেকশন সার্ভার সাথে কানেকশন তৈরি করতে হবে, সার্ভার জায়গা আছে কিনা বা মানে জিমেল এর সার্ভার বলুন বা সার্ভার যে জায়গা আছে তাতে একটু লেট হবে দিতে পারে। ইউজ অফ সার্ভার রিসোর্সেস, পপ থ্রি সার্ভার তেমন কিছু ইউজ করে না কিন্তু আইএমএফ এক্সটেন্সিভ ইউজ অফ এই সার্ভার রিসোর্সেস। মাল্টিপল মেল বক্সেস, পপ থ্রি তো অবশ্যই নো আইএমএফ অবশ্যই ইয়েস। হু ব্যাকস আপ মেল বক্স, পপ থ্রির মধ্যে হচ্ছে তার মেসেজ তার ল্যাপটপে থাকতে কিন্তু আইএমএফ এর মধ্যে হচ্ছে কি আইএসপি এর মধ্যে থাকে। গুড ফর মোবাইল ইউজার্স, পপ থ্রি অবশ্যই না আইএমএফ অবশ্যই ইয়েস, যে কোনো মোবাইল থেকে যে কোনো সময় আপনি যে কোনো জায়গা থেকে হচ্ছে মেল চেক করতে পারেন, সার্ভার থেকে ডাউনলোড করে 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 আপনি মেল। সো ইউজার কন্ট্রোল ওভার ডাউনলোডিং অবশ্যই গ্রেট, যখন কিছু তখন আমি ডাউনলোড করতে পারতেছি কিন্তু এখানে অবশ্যই লিটল, এখানে পপ থ্রিতে আমার তেমন কোনো সুবিধা নেই। পার্শিয়াল মেসেজ ডাউনলোড নো, কিন্তু আইএমএফ এ কি পারা যায়, কারণ আপনাকে কোনো একটা মেল পাঠাইলো, ঠিক আছে, বর্তমানে আর কি আমি একটা মেল আমার শুধু একটা ছবি দরকার, আমি একটা ছবি ডাউনলোড করলাম বাকি গুলো সার্ভার আমার থেকে যাবে, পরে যখন কিছু তখন আমি দেখতে পাবো সমস্যা নেই ডাউনলোড করতে পারবো বাকি ছবি। আর ডিস্কোটা সে প্রবলেম, পপ থ্রিতে নো, আইএমএফ অবশ্যই কুড বি ইন টাইম সার্ভারের
কতটুকু জায়গা আছে না জায়গা আছে সেটা একটা বিষয়। যেমন জিমেইল বা জিমেইল অ্যাকাউন্ট আপনার কতটুকু জায়গা, 15 GB দেওয়া আছে, 30 GB, 15 GB যদি বেশি মেইল আপনার চলে আসে তখন আপনি কি আইদার ইউ হ্যাভ টু ডিলিট সাম ফ্রম মেইল বক্সেস সাম মেসেজেস ফ্রম মেইল বক্স দেন আর আইদার ইউ ক্যান বাই সাম স্টোরেজ। সিম্পল টু ইমপ্লিমেন্ট, সবচেয়ে অবশ্যই ইয়েস আমি অবশ্যই নো, কারণ সার্ভারে কানেকশন নিতে হবে এভরি টাইম, সার্ভারে কানেকশন নিতে হবে, এটা একদম কঠিন। ওয়াইড স্পেস সাপোর্ট অবশ্যই গ্রোয়িং, আই নো আমি অবশ্যই কাজে, ঠিক আছে, মানে বর্তমানে আমরা যেটা স্পেস সেটা হচ্ছে আই নো। এই ছিল হচ্ছে কি ইলেকট্রনিক মেইল বা ইমেলে আন্তমান, শুরুতে একদম নুব ছিল, জাস্ট একটা মেসেজ পাঠানো যায় অ্যান্থনি গুলো, বাট বাই দেন আমার কিছু স্মাইলিং মিলিং মানে এগুলো মনে রাখার দরকার নেই, যে ইমোজি ইমোজির ইউজ আছে থাকবে। নেক্সট কোয়েশ্চেন বা কোনো নতুন টপিক।